নেপালের বিপক্ষে ম্যাচে হার জিতের হিসাব নয়, মাঠে ফুটবল ফিরতে যাচ্ছে সেটাকে বড় পাওয়া হিসেবে দেখছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। খেলায় হার জিত সবই আছে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই খেলায় আমাদের বেস্ট 100% দেওয়া, শুরু করা মাঠে আমাদের প্লেয়ার, ক্লাব, দর্শক, অর্গানাইজার, আপনার সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে, সকলকে নিয়ে আসার জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের রেজাল্ট 13-17 তারিখে সকলের কাছে আশানুরূপ হয়।